ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আফগানিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের জয়ের পরই পরিষ্কার হয়ে গেল ছবিটি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আর উঠা হচ্ছে না বিরাট কোহলিদের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে টিম ইন্ডিয়ার বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর হাস্যকর এক কাণ্ড করে বসল ভারতীয় দল বেরিয়ে আসল নতুন খবর আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের জয় এবং বিশ্বকাপ থেকে বাদ পড়ার এই খবর শোনার পর দুবাইয়ে অনুশীলন বন্ধ করে দিয়েছে ভারতীয় দল রোববার নিউজিল্যান্ড আফগানিস্তান ম্যাচ দেখেছিল কোহলি এই ম্যাচে আফগানিস্তান জিতলে তবেই ভারতের সেমিফাইনালে যাওয়ার জন্য স্বপ্ন টিকে থাকত কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি কিউইদের কাছে 8 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে আফগানরা যার মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল ভারত শেষ ম্যাচটি জিতলেও কোনো সমীকরণ দাঁড়াবেনা ভারতের সামনে নিশ্চিত বিদায় জেনে দুবাই আইসিসি একাডেমি মাঠের অনুশীলন বাতিল করেছে ভারত সেই মাঠে অনুশীলন হওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার এর আগে নিউজিল্যান্ড আফগানিস্তান ম্যাচ চলাকালীন সময়ে কৌলিদের অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু ম্যাচ জিতে কিউইদের জয়ের কারণে বিশ্বকাপ থেকে ভারতের ছিটকে পড়ার খবর বেরিয় Assay অনুশীলন বাতিল করেছে তারা চরম হতাশা থেকে এমন হাস্যকর কাণ্ড করে বসল ভারত